আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলবো, যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর। এটি ওল্ড টেস্টামেন্ট, সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। এটি হিব্রু ভাষায়। হিকো মামিতিকিম উইকুলো মাহমাদিম জিদুদে ওয়াজারাই বাইনে জেরুসালেম। আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর। আমি যা জানতে চাই, কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে? বোন যে প্রশ্নটি করলেন, তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অব সলোমন থেকে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16, যাতে বলা হয়েছে হিকম মামিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম জায়দুদি জায়রাই বাইনা জেরুসালেম। যার মানে বোন কেবল একটি শব্দের অনুবাদ করেছেন, এর মানে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাঙ্গীন সুন্দর, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ, এবং যাতে বলা হয়েছে মুহাম্মাদিম। সেমিটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান, যেমন এলা ঈশ্বরকে বোঝায়, এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান। একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইম যোগ করে, এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম। তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে। বোন জানতে চাচ্ছেন, তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বোন আপনার এই প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে। আমি শত শত খ্রিস্টানকে এই প্রশ্নটা করেছি, আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন, তাদের বেশিরভাগই করেননি। তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগেই উল্লেখ করা আছে, বাইবেল সহ। এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরেই উল্লেখ করা হয়নি, তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অব ডিউটারোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব ডিউটারোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ নম্বর 12, সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 16, নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, অনেক জায়গায় আছে বোন। তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে? সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি 40 বছর ধরে, এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে, তাই তারা ভীত। অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে, অনেক সময় মনে হয় সমাজ কি বলবে, অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে, আমার ক্রেতারা কি বলবে, তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয়। যা তারা বোঝে না, তারা অখুশি করতে কিছু মনে করে না, স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে। স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন, সর্বশক্তিমান ঈশ্বরের গুরুত্ব, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। বোন আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম? আমি প্রায় 6 মাস যাবত ইসলাম অধ্যয়ন করছি। মাশাআল্লাহ, তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর, তার উপর শান্তি বর্ষিত হোক? না আমি করি না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ। মাশাআল্লাহ, তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের পয়গম্বর, এবং আমার মতে আপনার 6 মাসের গবেষণা, আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে বোন। মাফ করবেন, আমি শুনিনি। এটা আনন্দের অশ্রু, আলহামদুলিল্লাহ। যখন কোনো লোক সত্য উপলব্ধি করে
যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে, যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন সে বিশ্বাসীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তাই ইয়েশু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন, যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন গসপেল অফ জনে, তোমরা সত্য সন্ধান করো, এই সত্য তোমাদের মুক্তি দেবে। তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে, এবং আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আলহামদুলিল্লাহ। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে? মোটেই না। আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, বোন আপনি মুসলিম হয়েছেন, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন, প্যারাডাইস।